সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। 1980 সালে দাদার কীর্তি ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখে এবং তারপর একের পর এক উল্লেখযোগ্য ছবি দিয়ে সাফল্যের শীর্ষে জায়গা করে নেয় বাঙালির প্রিয় অভিনেতা তাপস পাল। মাত্র 61 বছর বয়সে প্রয়াত অভিনেতা দর্শকদের জন্য রেখে গেছেন তার শেষ অভিনীত ছবি বেগ ফর লাইফ। তা নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন তার কন্যা সোহিনী পাল। থ্যাংক ইউ। এই ছবিটা বেক ফর লাইফ, এটি কি ওনার শেষ অভিনীত ছবি? বাবার অনেকগুলো দু তিনটে ছবি এমন আছে যেটা অর্ধেক অর্ধেক হয়ে আছে, কিন্তু বেক ফর লাইফ যেটা আমার মায়ের থেকে শোনা হচ্ছে একটা ছবি যেটা বাবা এক মানে শুটিং থেকে ডাবিং থেকে সব কিছু কমপ্লিট করে গেছেন। আর যতদূর আমি জানি এইটা ওনার শেষ ছবি, কিন্তু অগেন আমি টেকনিক্যালিটি, আমি কবে কী শুটিং হয়েছিল, কারণ সেই সময় আমি বোম্বেতে ছিলাম তো আমার জানা নেই। এর আগে 500 বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন, কিন্তু তার শেষ অভিনীত ছবি বেক ফর লাইফ নিয়ে তার অ্যাটাচমেন্টটা কীরকম ছিল, মানে অন্য ধারার গল্প নিয়ে তার কী ভাবনা ছিল? বাবা অলমোস্ট 500 ছবি ওপর অলমোস্ট করেছেন। এই ছবিটার সাথে অ্যাটাচমেন্ট আমি বলবো ওনার খুব ভালো লেগেছিল, বাবার খুব ভালো লাগতো এই জেনারেশনের ইয়াংস্টার্সদেরকে এনকারেজ করতে, ওনাদের সাথে কাজ করতে। বাবা একজন ছিলেন যিনি 1990s যখন মানে উনি টপ ফর্মে ছিলেন সেই সময় উনি ব্রেক করে দেরে করেছিলেন অ্যাজ আ সিরিয়াল। বাবা 80s থেকে স্টার্টিং থেকে মানে থিয়েটারে অলওয়েজ ইনভলভ ছিলেন। তো এই ক্যারেক্টারটাও আই গেস ইটস আ ভেরি নেগেটিভ ক্যারেক্টার। আর বাবার খুব চ্যালেঞ্জিং রোলস ভালো লাগতো, উনি ভীষণ নিজের টার্মসে কাজ করেছেন। তো যেমনি আমার পার্সোনাল ওনার একটা ফেভারিট ছিল উত্তরা, মানে ইট ইজ ভেরি ডিফারেন্ট। তো আই গেস ওনার খুব ভালো লেগেছে এই ছবিটাও কাজ করতে, মানে আই এম শিওর উনি আজকে যদি শারীরিকভাবে এখানে থাকতেন তো আরও ভালো বলতে পারতেন, কিন্তু বাবাকে আমি যতদূর চিনি উনি প্রত্যেকটি অ্যাক্টিংয়ের কাজ খুব মানে আবেগ দিয়ে মন থেকে খুব ভালো করে ভালোবেসে করেছেন। তো আই এম শিওর এই ছবিটাও তার মধ্যেই পড়বে। এটা দিদি সকলের প্রশ্ন, স্পেশালি বাংলার দর্শক এটা জানার জন্য উৎসুক যে বাঙালির খুব পছন্দের অভিনেতা তাপস পালের কন্যা সোহিনী পাল তাঁর বাবার লিগেসি কীভাবে কন্টিনিউ করবেন। আমার ঠিক এখনো অবধি জানা নেই, এখনো অবধি খুব পার্সোনাল আমরাও মানে মা আর আমি একটা গ্রিফ দিয়ে যাচ্ছি। বাবা যে লেগেসিটা করে গেছে সেটা ওনার কমপ্লিট লেগেসি। আমিও খুব ভালো কাজ করতে চাই, আমার খুব ইচ্ছে আছে। আর এতদিন আমি 8 বছর বোম্বেতে ছিলাম, অনেক কাজ করেছি, সিরিয়াল করেছি, একটা ছবি করেছি, প্লাস চাকরিও করেছি একটা ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিতে। তো এখন আমি ওই প্রেশার নিয়ে যে আমি লেগেসি চালাচ্ছি সেটা আমি, আমার মনে হয় এটা আমার বাবাও চাইবেন না। উনি চাইবেন যে আমি খুব যেন ভালো থাকি, খুব আনন্দে থাকি, তাতে উনি খুব খুশি পাবেন। তো কাজ করতে চাই, কিন্তু কোনো কম্পালশন সেই এই মুহূর্তে অ্যাটলিস্ট নেই। বিগ ফর লাইফের ট্রেলার তুমি ইতিমধ্যেই দেখেছো, তো এখানে অভিনেতা তাপস পালের অভিনয়কে ছাপিয়ে কি কোথাও বাবা তাপস পালের স্মৃতি নস্টালজিক করে তুলেছে তোমায়? শুধু ট্রেলারটাই না, মানে কারুক্ষে যখন মানে বাবা মা তাদের জায়গা তো ওরকম কেউ নিতে পারে না, আর মানে দুঃখ কষ্ট গ্রিফ করার ব্যাপারটা খুব ব্যক্তিগত, সেটা শুধু এক মানে ট্রেলারটা দেখে আমার খুব ভালো লেগেছে, খুব কাজটা ভালো, শুভেন্দুবাবু খুব ভালো, আমার সিনেমাটোগ্রাফিটা মানে উনি খুব শুনেছি যে এখন অনেক অ্যাওয়ার্ড পাচ্ছে, অ্যাকোলেড পাচ্ছে এই ছবিটার জন্যে। তো আই এম শিওর বাবা খুব খুশি হতেন এটা শুনে। অ্যাজ ফর নস্টালজিক আমাকে কীভাবে করছে সেটা শুধু একটা ট্রেলার, ইজ নট ইউ নো ইটস নট রিয়েলি আ থিং যেটা আমার নস্টালজিক করে, সেটা আমার উঠতে বসতে ওই কষ্টটা আমি নিয়ে চলি। গোটা বাচ্চাকে দিয়ে ভিক্ষা করাবি, টাকা তোড়াবি, একটা ডানা কেটে দে।
শুভেন্দু দাস পরিচালিত বেক ফর লাইফ ইতিমধ্যেই সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে, আর তার সাথে সাথে তার ঝুলিতে রয়েছে অনেক পুরস্কারও। এই নিয়ে আমরা পেয়ে গেছি আজকে আমাদের সাথে পরিচালক শুভেন্দু দাসকে, জেনে নেব তার এতে কীরকম প্রতিক্রিয়া। আমার খুব ভালো লাগছে, সামনে ফিল্মটার রিলিজ আছে 25 তারিখে, 25 ডিসেম্বর। তো আমি সবসময় চাইবো যে দর্শকরা মানে ফিল্মটা হলে গিয়ে দেখুক, কারণ কি ওদের খুব ভালো লাগবে ফিল্মটা। এবার তুমি বলো, ছবিতে তাপস পালের অভিনয় নিয়ে যদি তুমি তো সামনাসামনি দেখেছো তাকে, তার সাথে তুমি তাকে ডিরেক্ট করেছো, তো তুমি যদি সেই অভিজ্ঞতা আমাদেরকে কিছু জানাও। মানে একটাই কথা বলবো যে তাপসদার সাথে কাজ করে আমি, একটা মানুষ যখন ছোটোবেলা থেকে একটা কোনো নায়ককে দেখে মানে টিভির পর্দায়, তারপর যখন সামনে দেখে তাহলে বুঝতেই পারছো কীরকম হতে পারে। কিন্তু সেই হিসাবে তাপসদার সাথে যখন কাজ করছিলাম আমার মনেই হয়নি যে এত বড় একজন হিরো, এত বড় একজন সেলিব্রিটি। তো তাপসদা যেভাবে আমার সাথে কাজ করছিলেন, সবসময় বোঝাচ্ছিলেন যে এটা না ওটা, ওটা না ওটা, হ্যাঁ এইভাবে করো শুভেন্দু এরকম, আর আমার থেকে যেসব এটা ঠিক হয়েছে, তো তাই বললাম হ্যাঁ ওকে। কিন্তু আমি ভাবতেই পারিনি যে তাপসদার মতন এত বড় সেলিব্রিটি আরামসে ঘুলে মিলে যাবে আমার সাথে। আচ্ছা, তোমার থেকে জানতে চাইবো যে বেক ফর লাইফ এটা একদম একটা হার্ডকোর আমাদের বাস্তব জীবনের ঘটনাকে তুলে আনছে, ঠিক আছে? সেখানটায় আমরা জানতে পেরেছি যে তুমি সেখানে এমন কিছু ফুটেজ ইউজ করেছো যেটা একদম রিয়েল, তো সেইটা যে আমাদের সামনে তুলে আনছো এবং সেই অভিজ্ঞতাটা, সেইগুলো যদি একটু আমাদের সাথে বলো। দেখো, ফার্স্ট অফ অল আমি একটাই কথা বলবো, বাজেট এই ছবিটার খুবই কম ছিল, সেই কারণে আমাদের চেষ্টা করতে হচ্ছে কীভাবে মানে ফিল্মটাকে ভালো করা যায়। আজকে যদি একটা আমি আর্ট ডিরেক্টর নিয়ে কাজ করতাম তাহলে সেক্ষেত্রে আমি সত্যিকারের ঘটনার বাজেটটা অনেকটাই বেড়ে যেত, তো আমি বাধ্য হয়েছি রিয়েল ফুটেজ নিতে, ঠিক আছে? বাট এটা ভগবানের অসীম কৃপা যে আমি যেরকম চেয়েছিলাম যে ওই রিয়েল লোকেশনগুলো যখন মানুষ দেখবেন সত্যি ওনাদের খুব ভালো লাগবে, মানে লোকেশনগুলো মানে অসম, মানে আলাদাই ধরনের, আমি ভাবতে পারিনি এরকম লোকেশন আমার হাতে পড়ে যাবে। তো কিছু থাকে না ভগবানের আশীর্বাদ, তো ওটাই বলতে পারো আমার সাথে ঘটেছে। তোকে ডাকছে, বাঁচাও আমাকে। গোটা বাচ্চাকে দিয়ে ভিক্ষা করাবি, টাকা তোড়াবি, একটা ডানা কেটে দে। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।